করে, যারা গ্রামগঞ্জে এই কথাগুলো রটিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের তারা আপন বড় ভাইয়ের মাংস খাওয়ার সমান অপরাধ করেছে। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের বাবুল ভাই বলেছেন এই বৃষ্টি না করলেও চলতো। আমি বলি যোগাযোগ ব্যবস্থা অব্যাহত রাখার জন্য চলতো, কিন্তু জগন্নাথ সেই সেতু চলবে না। আধুনিক সুপরিসর সুন্দর একটা ব্রিজ আমাদের জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার সাথে এটার একটা সমন্বয় থাকতে হবে, তাই তো? এই কারণে এই ব্রিজ কিছুদিন আগে আমাদের অত্যন্ত শ্রদ্ধা ভাজন মাগুরা দুই আসনের মাননীয় সংসদ সদস্য বাবু বীরেন শিকদার এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। আজকে আমরা এসেছি, গুলি করে হত্যা করা হয়েছে, আর আমরা আজকে মাইকিং করে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছি। তাহলে আমার গ্রাম আমার শহরে রূপান্তরিত হয়েছে, স্মার্ট বাংলাদেশ বলবে। স্মার্ট বাংলাদেশটা কি? আপনাদের টাকা পকেটে আছে, আজকে এখানে উপস্থিত আছে আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক, যুবলীগের সভাপতি, আমাদেরকে আর কিছুই দিতে পর্যায়ের সকল শ্রেণীর মানুষকে আমি কৃতজ্ঞতা জানিয়ে কাঁচা আছে। আর সবই কিন্তু সাইফুজ্জামান শেখর সহ এই আওয়ামী লীগ সরকারের কারণেই এটা কিন্তু সম্ভব হয়েছে। যাতে আপনারা সহযোগী সংগঠনের সকলের বক্তব্য শুনেছেন, সম্মানিত উপস্থিতি করে চলেছেন। আমরা মাগুরাবাসী যে স্বপ্নও দেখতে পারি নাই যে উন্নয়ন প্রকল্পগুলো সেইগুলো কিন্তু আমাদের বাংলা বাংলাদেশকে অভূতপূর্ণ উন্নয়নের শিকারে নিয়ে গেছে, তারই ধারাবাহিকতায় মাগুরা মাঠে আমাদের সন্ন্যতা আলাদা প্রকার সাইফুল। ডিজিটাল বাংলাদেশ এখন আমাদের বাস্তবে রূপ নিয়েছে, তখন ওই জামাত বিএনপি ওই কাতরের পরাজিত শক্তি ওই বলিককে হবে লড়তে, এই শপথ যুবলীগ কিন্তু ইতিমধ্যেই নিয়েছে। প্রিয় ভাইয়ের আমার, এর উন্নয়ন সভা পাশে মাহবুবুলরা রয়েছে, আজকের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে বাড়ির কালি বাড়িতে বাড়িতে আমরা পাকা রাস্তা ইটের সলিং দিয়ে আমরা সেই গর্তমুক্ত ব্রিজ ব্রিজ অত্যন্ত আধুনিক যুবলীগ যে ফজলুর রহমান যুগ্ম আহ্বায়ক রূপ দিয়েছেন, মাগুরার মানুষের আস্থা এবং ভালোবাসার শেষ ঠিকানা উল্লেখ করবে। আপনারা চায়ের দোকানে বসেন, যেখানে বসেন আপনারা, সেখানে আমাদের এই সরকারে উন্নয়নের যে সকল উন্নয়ন হচ্ছে, এই সকল উন্নয়ন মানুষের ভিতরে মানুষকে দিয়ে মানুষের ভিতরে প্রচার করা, যত প্রচার